লাল শাড়ি নামটার মধ্যেই অন্যরকম একটা চমক আছে। লাল শাড়ি এই সিনেমাটি অনুদানের সিনেমা এবং এটার প্রযোজনা করছে আমাদের খুব সুইট সুইট একটি মেয়ে অপু বিশ্বাস, তার জন্য অনেক শুভকামনা রইল। গণমাধ্যমে চিত্রনায়িকা অপু বিশ্বাসের নতুন সিনেমা লাল শাড়ির জন্য দোয়া প্রার্থনা করলেন বাংলাদেশের জনপ্রিয় লোকসঙ্গীতের সম্রাটী মমতাজ বেগম। মমতাজ বেগম ফেসবুক লাইভের মাধ্যমে জানিয়েছেন, চিত্রনায়িকা অপু বিশ্বাস এবছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা লাল শাড়ির জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছে। সিনেমাটিতে এবার অভিনয় করছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসের সাথে সায়েম সাদিক। আর এই সিনেমাটিতে নায়িকা হিসেবে অপু বিশ্বাস নিজেই রয়েছেন এবং সিনেমাটি পরিচালনা প্রোডাকশন হাউস নিজেই পরিচালনা করছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। গণমাধ্যমে জানা গিয়েছে 2022 সালে সরকারি অনুদান প্রাপ্তে 65 লক্ষ টাকা পেয়েছেন সিনেমাটির জন্য চিত্রনায়িকা অপু বিশ্বাস। আর এই সিনেমা দিয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাসের প্রথম সিনেমা প্রোডাকশন হাউসের কাজ শুরু হচ্ছে।